স্নায়ুযুদ্ধের পর থেকে 90 বছর সেনা নিয়ে সবচেয়ে বড় সামরিক মহড়া শুরু করলো পশ্চিমা সামরিক জোট ন্যাটো। রাশিয়া ন্যাটোভুক্ত দেশে হামলা চালাতে পারে এমন আশঙ্কা থেকে মূলত বাল্টিক দেশ সহ ইউরোপে শুরু হয় এ মহড়া। তবে রাশিয়া বলছে ন্যাটোর এমন মহড়া স্নায়ুযুদ্ধে ফিরে আসার চূড়ান্ত ইঙ্গিত। রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে প্রায় 2 বছর ধরে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকেই মিত্র দেশটিতে অর্থ ও সামরিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট নেটো। তবে এত এত পশ্চিমা সহায়তা নিয়েও রাশিয়ার বিরুদ্ধে লড়তে যখন হিমশিম ইউক্রেন, তখন নেটোর ওপর রাশিয়া হামলা চালাতে পারে বলে সতর্ক করা হচ্ছে। সরাসরি নাম উল্লেখ না করলেও জোটের কৌশলগত নথিতে রাশিয়াকে সদস্য দেশগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রত্যক্ষ হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছে। আগামী 5 বছরের মধ্যে নেটোর ওপর হামলা আসতে পারে বলে মনে করছেন গোয়েন্দারা। প্রায়ই ক্রেমলিনের কাছ থেকে পরোক্ষ হুমকি মিলছে। ভ্লাদিমির পুতিন একদিন যে কোনো সময় নেটোর সদস্য দেশ আক্রমণ করতে পারেন এমনটাই বিবেচনায় রাখতে হবে। এর জেরেই রাশিয়াকে মোকাবিলা করতে 90,000 সেনা নিয়ে বড় সামরিক মহড়া শুরু করল মার্কিন নেতৃত্বাধীন জোটটি, যা চলবে কয়েক মাস ধরে। তবে রাশিয়ার দাবি, নেটোর বড় ধরনের এই মহড়া স্নায়ুযুদ্ধে ফিরে আসার চূড়ান্ত ইঙ্গিত। রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমারা যে হাইব্রিড যুদ্ধ চালিয়ে যাচ্ছে তার আরেকটি উপাদান এ মহড়া। এর অর্থ নিশ্চিতভাবে স্নায়ুযুদ্ধে ফিরে যাওয়া। ন্যাটোর সামরিক পরিকল্পনা, সম্পদ ও অবকাঠামোকে রাশিয়াকে মোকাবেলা করার জন্যই সাজানো হয়েছে। স্ট্রিট ফাস্ট ডিফেন্ডার 2024 নামের এ মহড়ার মধ্য দিয়ে আঞ্চলিক পরিকল্পনাগুলো বাস্তবায়নের অনুশীলন করবে নেটো। মহড়ার দ্বিতীয় পর্বে নেটো পোল্যান্ডে বিশেষ বাহিনী মোতায়েনের বিষয়কে গুরুত্ব দেবে। এ মহড়ায় বাল্টিক রাষ্ট্রগুলোর 50টির বেশি যুদ্ধ জাহাজ, 80টির বেশি যুদ্ধ বিমান, 133টি ট্যাঙ্ক সহ অন্তত 1,100টি যুদ্ধ যান থাকার কথা রয়েছে। এর আগে এ ধরনের বড় আকারের মহড়া হয় 1988 সালে, তখন 1,25,000 সেনা মহড়ায় অংশ নেয়। আর 2018 সালের এক মহড়ায় অংশ নেয় 50,000 সেনা। শোভন শাহমিন্দিশা, ডিবিসি নিউজ ডেস্ক।